রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম আবার বিয়ে করলেন 5 জুন শনিবার। 65 বছর বয়সী নুরুল ইসলাম বিয়ে করেন দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আক্তার মনিকে। শাম্মী আক্তারের বাসা বিরামপুরের নতুন বাজারে। মৃত আব্দুর রহমানের মেয়ে রিমির 2 ভাই রয়েছে, তবে তিনি এখন উত্তরে থাকেন। ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনে চাকরি করত। এখন তিনি ল পাশ করে হাইকোর্টের এক সিনিয়রের সাথে প্র্যাকটিস করছেন। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম ও শাম্মী আক্তারের বিয়ে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়। রেলমন্ত্রীর আগের পক্ষের 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে। আর শাম্মী আক্তারের আগের পক্ষে 1টি মেয়ে রয়েছে।